আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি প্রথমবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আমি কখনোই বিস্কুট পুডিং বানাইনি। প্রথমে এখানে আমি 3 প্যাকেট চকোফান বিস্কিট নিয়ে নিলাম। বিস্কিটগুলোকে আমি এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব, আর 1/2 কাপ দুধ দিয়ে আমি বিস্কিটগুলোকে ব্লেন্ড করে নেব। এখন আমি একটা মিক্সিং বোলে 3টে ডিম ভেঙে নেব। এখন ডিমের মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেব। 1 চামচ দিয়ে আমি এখন ভালো করে চিনিটা গলিয়ে নেব। ডিমের সাথে আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। ডিম চিনির মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে দেব। 1/2 লিটারের থেকে একটু কম হবে। 500 গ্রাম দুধের জন্য এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি, এতে করে পুডিংটা তাড়াতাড়ি জমবে। এখন ভালো করে মিক্স করে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 1 চা চামচের মতো, এতে করে ডিমের একটা বাজে গন্ধ সেটা আর থাকবে না। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অন্য একটা বাটিতে আমি এখন দুধ আর ডিমের মিশ্রণটা সেকে নেব। 1টা চালনি দিয়ে আমি মিশ্রণটাকে সেকে নেব, এতে করে আমার পুডিংটা স্মুথ হবে। ভালো করে আমি সেকে নিয়েছি। আগে থেকে আমি একটা বাটিতে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, ওই বাটির মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। ব্লেন্ডারের জার থেকে আমি বিস্কুটের মিশ্রণটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। এখন 3 প্যাকেট বিস্কুটের জন্য আমি এখানে 1 প্যাকেট ইনো ব্যবহার করব। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আশা করি আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। আর এর ঘনত্বটাও এরকম হবে। এখন আমি আগে থেকেই যেই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে রেখেছিলাম এর মধ্যে কেকের মিশ্রণটাও ঢেলে দেব। আমি মিশ্রণটাকে একটু উপর দিয়েই ঢেলে দিয়েছি। এখন উপর থেকে আমি একটু ট্যাপ করে নেব, এতে করে এর মধ্যে বাতাসটা বেরিয়ে আসবে। আগে থেকে একটা রাইস কুকারে পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এখন স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে এর উপরে অন্য আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর এই পুডিংটা হতে আমার 40 মিনিট লেগেছিল। আমি এই পুডিংটা তৈরি করেছিলাম পবিত্র লাইলাতুল বরাতের দিন। আমি রান্নাঘর থেকে ফিরে এসে দেখি সে কেকটা কেটে নিয়েছে, আর আমি তড়িঘড়ি করেই কেকটার ভিডিওটা এখন করে নিলাম।